রামচরণ এবং স্বাগতা তাদের তিন মেয়ে রিম্পা, মিমি এবং পুচকির সঙ্গে পাতিপুকুর নামক গ্রামে বাস করত। রামচরণের বিশাল জায়গা জমি ছিল। সেই জায়গা জমির কিছু অংশে সে এবং তার স্ত্রী দুজনে মিলে শাকসবজি চাষ করত। সেই শাকসবজি তারা বাজারে পাইকারি দামে বিক্রি করত। এতে করে তাদের বেশ ভালোই টাকা উপার্জন হতো এবং তাদের সংসার হেসে খেলে চলে যেত। রামচরণের বাড়ির পাশেই তার ছোট ভাই বাবলু এবং তার বউ রীনা থাকত। রামচরণের বিশাল জায়গা জমির উপর তাদের দুজনেরই নজর ছিল। তারা সবসময় রামচরণের জায়গা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। চিন্তা করো না, শুধুমাত্র সুযোগের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই তোমার দাদা আর বৌদি এই পৃথিবী থেকে সোজা উপরে চলে যাবে। বাবলু ও রীনা রামচরণ ও তার বউকে মারার জন্য বড় সড় ধরনের একটা প্ল্যান করেছিল। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন রামচরণ ও স্বাগতা বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিল। তখন তাদের তিন মেয়ে সেখানে এসে বলে, বাবা আমাদের জন্য ম্যাগি কিনে আনবে, অনেকগুলো ম্যাগির প্যাকেট আনবে, ঠিক আছে? ম্যাগি শেষ হয়ে গেছে, এই শীতকালে গরম গরম ম্যাগি খেতে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোদের তিনজনের জন্যই ম্যাগি কিনে নিয়ে আসবো, তোরা কিন্তু সাবধানে থাকিস। এই বলে রামচরণ ও স্বাগতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সবজি বিক্রি করে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় একটা বড় ট্রাক দূর থেকে অনেক দ্রুত গতিতে ধেয়ে এসে তাদের ধাক্কা মারে। তারা দুজনেই গুরুতরভাবে আহত হওয়ায় সেখানেই তারা মৃত্যুবরণ করে। বাবা মাকে হারিয়ে তিন মেয়ে অনাথ হয়ে পড়ে। তাদের বাবা মা মারা যাওয়ার ফলে বাবলু ও রীনা রামচরণের সমস্ত জায়গা জমিতে দখল কায়েম করে। সেই সঙ্গে রামচরণের তিন মেয়ের বোঝা তাদের মাথার উপর এসে পড়ে। রীনা এবং বাবলু রিম্পা, রিমি এবং পুচকি তিন বোনের উপর খুবই অত্যাচার করতে শুরু করে। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন রাত্রিবেলা, কাকিমুনি কাকিমুনি, বলছি যে এখন তো খুব শীত পড়েছে, ওই পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটে না, আমাদের তিন বোনকে একটা কম্বল দাও না, আমাদের তিনজনের খুব ঠান্ডা লাগে, আর পুচকির তো অনেক ঠান্ডা লেগে গেছে, ও সারা রাত ধরে শুধু কাঁচতেই থাকে। কম্বল? তোর বাবা মা কি এখানে কম্বল কিনে রেখে গেছে? কোনো কম্বল হবে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়। রীনার কথা শুনে তিন বোন মন খারাপ করে ঘুমাতে চলে যায়। ডিসেম্বরের কনকনে ঠান্ডায় তাদের গায়ে দেওয়ার মতো কোনো লেপ অথবা কম্বল ছিল না। তারা তিনজনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সারা রাত কাটায়। কোনো রকমে এদিক ওদিক করার পর তাদের ঘুম আসে। সকাল হতে তখনও দু তিন ঘন্টা বাকি ছিল। ভোর তিনটে নাগাদ রীনা এক বালতি কনকনে ঠান্ডা জল নিয়ে আসে এবং তিন বোনের গায়ের উপর ঢেলে দেয়। বাবা বেশ শান্তিতে ঘুমাচ্ছিস দেখছি তোরা, হ্যাঁ? শীতের রাতে বেশ মজা করে ঘুম হচ্ছে, তাই না? কাজে লেগে পড়, ঘরে যত কাজ আছে সব করবি, আর তারপর রান্না করবি, আমি যেন ঘুম থেকে উঠি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই বলে রীনা আবার ঘুমাতে চলে যায়। তিন বোন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ির কাজ করতে শুরু করে। চারিদিকে তখন অন্ধকার ছিল, সবাই ভোরবেলার গভীর ঘুমে মগ্ন ছিল, আর তিন বোন এদিকে বাড়ির কাজ করতে ব্যস্ত ছিল। কনকনে ঠান্ডার মধ্যে তারা ঠান্ডা জলে বাসন ধুই, ঘর মুছে আবার জামা কাপড়ও কাচে। বাড়ির কাজ কমপ্লিট করে তারা সকালবেলা রান্নাটাও সেরে ফেলে। দিদি এই দেখ, এখানে অনেকগুলো ম্যাগির প্যাকেট রাখা আছে, আমরা তো অনেকদিন ম্যাগি খাইনি, চল আজকে আমরা তিনজনে ম্যাগি বানিয়ে খাই। এ বাবা, তুই ম্যাগিতে হাত দিয়েছিস কেন? কাকিমুনি দেখতে পেলে আমাদেরকে অনেক মারবে, ম্যাগির প্যাকেট গুলো যেখানে রাখা ছিল সেখানে রেখে আয়। দিদি এরকম করিস না তো, আমাদের ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা করছে, পুচকি তো কদিন ধরে ম্যাগি খাবে বলে কাঁদছে, আর কাকিমুনি তো এখন ঘুমাচ্ছে, চল না আমরা ঝটপট ম্যাগি বানিয়ে খেয়ে ফেলি, কাকিমুনি কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে তোরা দাঁড়া, আমি এখনই ম্যাগি বানাচ্ছি। রিম্পা তাদের তিন বোনের জন্য ম্যাগি বানায়। তারা তিন বোন ম্যাগি খেতেই যাবে, ঠিক তখনই সেখানে রীনা চলে আসে। ও আচ্ছা, আমি এবার বুঝলাম, তোরা তিনজনে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে এভাবে আমাদেরকে ধ্বংস করছিস। তোদের তিনজনের খাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই? দিন রাত তো শুধু খেতেই থাকিস, এত খাচ্ছিস তবুও তোদের হচ্ছে না? আমার থেকে লুকিয়ে লুকিয়ে ম্যাগি খাওয়া হচ্ছে? আমরা দিন রাত কোথায় খাচ্ছি? তুমি তো আমাদেরকে এক বেলা করে খেতে দাও, আমরা তো সারাদিন কাজ করি, আমাদেরকে খিদে পায় না বলো?
আমাদের খিদে পেয়েছিল বলে আমরা এই 3 প্যাকেট ম্যাগিটা বানিয়েছি খাবো বলে। আচ্ছা তাই, এই ম্যাগিগুলো কি তোদের বাবা মা কিনে রেখে গেছে? তোদের বাপের মান নাকি যে আমাকে না জানিয়ে তোদের ইচ্ছা মতো ম্যাগি খাবি? দে ম্যাগির বাটিগুলো দে, আর যা এখান থেকে, এই ম্যাগি আমি খাবো, কালকে রাতে বাসি পান্তা আছে, 3 বনে কাঁচা লঙ্কা দিয়ে গিলে ফেল। কাকিমণি এরকম করো না, তুমি আমাদের 2 বোনকে ম্যাগি দেবে না ঠিক আছে, কিন্তু আমাদের ছোট বোনটাকে ম্যাগি খেতে দাও, ও ম্যাগি খাবে বলে প্রত্যেক দিন কান্নাকাটি করে। তোদের যে এত লোভ, তোদের সামনে খাওয়াটাই ভুল হবে। আমি ম্যাগি নিয়ে আমার ঘরে গেলাম, পান্তা ভাত রাখা আছে, খাবি খা, না হলে না খেয়ে থাক। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। 3 বোন মনের দুঃখে কাঁদতে থাকে, তারা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পান্তা ভাতই খায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন বাবলু রিনাকে বলে, এই 3 বোনকে আমার আর সহ্য হচ্ছে না, এদের খাওয়া খরচের জন্য আমার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে। দাদা বৌদিকে তো মেরে ফেলেছি, সেই সঙ্গে এদেরকেও মেরে ফেলা দরকার ছিল, এরা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে দেখছি। আরে তুমি চাপ নিচ্ছ কেন? তখন মারতে পারিনি, কিন্তু এখনো তো সময় আছে, জায়গা জমি তো ধরো আমাদের নামেই হয়ে যাবে। 3 মেয়েকে যদি রাস্তা থেকে আমরা সরিয়ে দিই, আমাদের মাথা থেকে সব বোঝা নেমে যাবে। ওরা 3 জনে ম্যাগি খেতে খুবই ভালোবাসে, তাই না? আমি আজকে ম্যাগির মধ্যে 20 মিশিয়ে ওদের খাইয়ে দেব, ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দরজার বাইরে থেকে রিম্পা তার কাকু ও কাকিমার কথা শুনতে পায়। সে তাড়াতাড়ি করে তার 2 বোনের কাছে ছুটে আসে। তার মানে কাকু আর কাকিমা ইচ্ছে করে আমাদের বাবা মাকে মেরেছে, আর এখন আমাদেরকে মারার জন্য প্ল্যান করছে। দিদি আমার খুব ভয় করছে, কাকিমণি কি তাহলে আমাদেরকেও মেরে ফেলবে? তারা 3 বোন ভয়ে গুটিসুটি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে রিনা আসে। রিনা তাদের 3 জনের জন্য ম্যাগি বানিয়ে তার মধ্যে 20 মিশিয়ে এনেছিল। রিনার হাতে ম্যাগি দেখে 3 বোনই খুব ভয় পেয়ে যায়। এই নে তোদের জন্য ম্যাগি বানিয়ে এনেছি, নে তাড়াতাড়ি খেয়ে নে। রিম্পা ভয়ে ভয়ে বলে, না কাকিমণি, আজকে আমাদের ম্যাগি খাওয়ার ইচ্ছে করছে না, আমরা ম্যাগি খাবো না, তুমি খেয়ে নাও। খাবো না বললে তো হবে না, তাহলে এতটা ম্যাগি কেন বানালাম আমি? টাকা ইনকাম করতে কষ্ট হয়, বেকার বেকার খাবার নষ্ট করবি না বলে দিলাম, নে ঝটফট ম্যাগি খেয়ে নে, অন্য সময় তো ম্যাগি খাবো করে লাফালাফি করিস, ধর তোরা খা, আমি এখনই আসছি। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। এই তোরা কেউ ম্যাগি খাস না, ফেলে দে, এই ম্যাগিতে বিষ মেশানো আছে, এই ম্যাগি খেলে আমরা মরে যাব। চল আমরা এখানে আর থাকবো না, আমরা এখানে থাকলে কাকিমণি আমাদেরকে মেরে ফেলবে। এই বলে 3 বোন ম্যাগি ফেলে দিয়ে সেখান থেকে দৌড় লাগায়। রিনা 3 বোনকে ছুটতে দেখে তাদেরকে ধরার জন্য সেও দৌড়াতে শুরু করে, কিন্তু 3 বোনের কাছে রিনা কিছুতেই পেরে ওঠে না। 3 বোন খুবই দ্রুত গতিতে প্রাণপণে দৌড়াতে থাকে। যাক আপদ বিদায় হলো, আমার মনে হয় না ওরা আর কখনো ফিরে আসবে বলে, আমি তো এটাই চেয়েছিলাম। 3 বোন দৌড়াতে দৌড়াতে অন্য জায়গায় এসে পৌঁছায়। তখন রাত প্রায় 10টা বাজে। তারা 3 জনে একটা গাছের নিচে বসে ঠান্ডায় কাঁপতে থাকে। তাদের খুব খিদে পেয়েছিল, কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না। তারা আজকে রাতটা কোথায় কাটাবে এই নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই তারা ম্যাগির ঠেলা গাড়ি নিয়ে পিয়ালি নামে একটা মহিলাকে আসতে দেখে। মহিলাটির কোলে একটা ছোট বাচ্চা ছিল। সে বাচ্চাটিকে কোলে নিয়ে ম্যাগির ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে আসছিল। রাস্তার পাশে 3-4 জন ভণ্ড লোক দাঁড়িয়েছিল। এই ওই দেখ, ওই বউটা কোলে করে একটা ছোট বাচ্চা নিয়ে আসছে, চল ওই বাচ্চাটা চুরি করে নিয়ে পালাই, বাচ্চাটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। এই বলে লোকগুলো পিয়ালির কাছে যায় এবং পিয়ালির কোল থেকে বাচ্চাটা নিয়ে ছুটে পালায়। পিয়ালি চিৎকার করে ওঠে, বাঁচাও কেউ বাঁচাও, আমার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে, বাঁচাও কেউ, কেউ আছো আমাকে সাহায্য করো। মিমি পুচকি তাড়াতাড়ি কর, ওই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে, চল তাড়াতাড়ি কর। 3 বোন ওই ভণ্ড ব্যক্তিদের পেছন পেছন দৌড়াতে থাকে। রিম্পা মিমি এবং পুচকি 3 জনই খুবই দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তারা বড় বড় ইট পাথর তুলে ওই ব্যক্তিদের দিকে ছুটতে থাকে। ইট পাথরের আঘাত পেয়ে ওই ব্যক্তিরা আহত হয় এবং তারা বাচ্চাটিকে পাশেই অবস্থিত একটা পুকুরে ফেলে দিয়ে সেখান থেকে পালায়। সেই কনকনে ঠান্ডার মধ্যে 3 বোন কোনো কিছুর পরোয়া না করে পুকুরে ঝাঁপ দেয় এবং ছোট্ট বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে। তোমরা 3 জনই খুবই সাহসী, তোমরা এত ছোট ছোট হয়ে আমাকে সাহায্য করলে, সত্যি আজকে যদি তোমরা না থাকতে তাহলে যে আমার বাচ্চাটার কি হতো? কিন্তু তোমরা এত রাতে এখানে কি করছো?
রিম্পা এবং তার দুই বোন কাঁদতে কাঁদতে পিয়ালিকে সব কথা বলে। সবকিছু জানার পর পিয়ালি বলে, তোমাদের কাকিমা তো খুবই বাজে, তোমাদের উপর এভাবে অত্যাচার করেছে। ইস, তোমার কাকিমা কি মানুষ নয়? তোমাদের খিদে পেয়েছে তাই না? দাঁড়াও, আমি তোমাদের জন্য এখনই ম্যাগি বানিয়ে দিচ্ছি। আসলে আমি ম্যাগিই বিক্রি করি। পিয়ালি গরম গরম ম্যাগি বানিয়ে তিন বোনকে খেতে দেয়। তিন বোন পেট ভরে ম্যাগি খায়। তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের তো থাকার কোনো জায়গা নেই। তোমরা তিন বোনে আমার বাড়িতে থাকবে। তোমরা আমার এত বড় উপকার করেছো, এই সামান্য উপকার আমি তোমাদের জন্য তো করতেই পারি। এই বলে পিয়ালি তিন বোনকে তার বাড়িতে নিয়ে আসে। তারা দেখে পিয়ালির স্বামী চন্দন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। এটা আমার স্বামী, অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এনার এক কঠিন রোগ হয়েছে, এনার অপারেশনের জন্য অনেক টাকার দরকার। আমার স্বামী আগে পুলিশে চাকরি করত। এনার চিকিৎসার জন্যই আমি ম্যাগি বানিয়ে বিক্রি করা শুরু করেছি। আমি যত তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবো, আমার স্বামী তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কাকিমা, আমরা তিন বোন তোমাকে সাহায্য করতে চাই। তুমি একা একা ম্যাগি বিক্রি করো, তোমার তো অনেক অসুবিধা হয়। আমরা তিনজন মিলে যদি তোমাকে সাহায্য করি, তাহলে তুমি অনেক তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবে, আর কাকুও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমরা সত্যি আমাকে সাহায্য করবে? তাহলে তো খুবই ভালো হবে। সত্যি আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে ঠিকভাবে কাজও করতে পারি না। পরের দিন রিম্পার ছোট বোন পুচকি পিয়ালির ছেলেকে সামলাতে থাকে, আর রিম্পা ও মিমি পিয়ালির সঙ্গে ম্যাগি বিক্রি করতে যায়। সেখানে গিয়ে তারা দেখে বাজারে অনেকগুলো ম্যাগির দোকান আছে। পাশাপাশি অনেকগুলো ম্যাগির দোকান থাকায় পিয়ালির ম্যাগি খুব বেশি বিক্রি হতো না। এই দেখে রিম্পা পিয়ালিকে বলে, কাকিমণি, এখানে তো অনেক ম্যাগির দোকান আছে, সেই জন্য তোমার ম্যাগি বিক্রি হচ্ছে না। তোমাকে আলাদা নতুন কিছু করতে হবে, যাতে তোমার ম্যাগি অনেক বিক্রি হয়। নতুন আলাদা কিছু বলতে কি করব বলো তো? আমার মাথায় তো কিছুই আসে না। তুমি নারকেল ম্যাগি বিক্রি করতে পারো। একবার আমার বাবা মা আমাদেরকে নারকেল ম্যাগি খাওয়াতে নিয়ে গিয়েছিল। নারকেলের মধ্যে ম্যাগি তৈরি করতে হয়, কিন্তু কিভাবে তৈরি করে আমি সেটা বলতে পারবো না। তুই যে আইডিয়াটা দিয়েছিস সেটাই যথেষ্ট। সত্যি তুই খুবই ভালো বুদ্ধি দিয়েছিস। আমি কাল থেকেই নারকেল ম্যাগি তৈরি করব। আর আমাদের তো একটা নারকেল বাগানও আছে, যত ইচ্ছে নারকেল পেয়ে যাব সেখান থেকে। পরের দিন থেকে পিয়ালি নারকেল ম্যাগি তৈরি করে বিক্রি করতে থাকে। রিম্পা এবং মিমি দুজনে তাদের মিষ্টি মধুর গলায় নারকেল ম্যাগির প্রচার করতে থাকে। নারকেল ম্যাগি খেয়েছেন? নারকেল ম্যাগি একেবারে নতুন স্বাদের নারকেল ম্যাগি। নারকেলের ফ্লেভার পাবেন, সাথে পাবেন সুস্বাদু ম্যাগি। তাড়াতাড়ি চলে আসুন, নারকেল ম্যাগি খেয়ে যান। নারকেল ম্যাগির নাম শুনে সেখানকার লোকজন খুবই অবাক হয় এবং কৌতূহলবশত এক এক করে পিয়ালির দোকানে এসে সবাই ভিড় করে। নারকেল ম্যাগির স্বাদ সবার খুবই পছন্দ হয়। কয়েকদিনের মধ্যেই পিয়ালির নারকেল ম্যাগির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। প্রত্যেক দিন তার অনেক অনেক টাকা ইনকাম হয়। কয়েক মাসের মধ্যেই সে অনেক অনেক টাকা জমিয়ে ফেলে। সেই টাকা দিয়ে পিয়ালি তার স্বামীর চিকিৎসা করায়। চন্দন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে চাকরিতে জয়েন করে। চন্দন রিম্পা ও তার দুই বোনকে নিজের মেয়ের মতো স্বীকার করে নিয়েছিল। সে রিম্পার কাছ থেকে সমস্ত কিছু জেনে রামচরণ ও তার বউকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে বন্দি করে। রামচরণের কাছ থেকে রিম্পার বাবা মায়ের জায়গা জমিও সে ফিরিয়ে নিয়ে আসে। এভাবেই চন্দন তিন বোনের বাবা মায়ের খুনিদের শাস্তি দেয়। তিন বোন তাদের নতুন বাবা মাকে পেয়ে খুবই খুশি ছিল। তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে। সুনন্দার পরিবারে খুবই দুঃখের দিন কাটছিল। তার অসুস্থ স্বামী রাকুল এবং বৃদ্ধ শাশুড়ি মা মন্দাকিনী দেবীর পেট কিভাবে চালাবে এই চিন্তাতেই সে বিভোর হয়ে উঠেছিল। তাদের বাড়িতে সুনন্দাকে ছাড়া রোজগার করার মতো লোক বলতে কেউই ছিল না। সুনন্দা প্রতিদিন কাজে তো বের হতো, কিন্তু সে একটি মহিলা হওয়ায় কেউই তাকে কাজ দিত না, আর তাকে খালি হাতে বাড়ি ফিরে আসতে হতো। এমনই সেদিন সুনন্দা কাজের খোঁজে একটি ফ্যাক্টরিতে গিয়েছিল। ম্যাডাম, দয়া করে না বলবেন না, আমার কাজের খুব দরকার। বাড়িতে অসুস্থ স্বামী আর বৃদ্ধ শাশুড়ি মায়ের পেট চালাতে হয়। দুদিন হয়ে গেল, ওরা কিছুই খায়নি। আজকেও যদি কাজ না পাই, তাহলে আজকেও আমাদের শুকিয়েই থাকতে হবে। ওফ, কি মুশকিল বলতো। আমি এটা ফ্যাক্টরি খুলেছি, কোনো লঙ্গরখানা নয়। যে কেউ এখানে এসে তাদের দুঃখের কথা শোনাবে আর আমি তাদেরকে খাবার খেতে দেব। আমি খাবার চাইনি তো ম্যাডাম,
আমি কাজ করলে তবেই আপনি আমাকে টাকা দেবেন। আপনি দয়া করে আমাকে কোনো কাজ করতে দিন। আপনিও তো একটা মেয়ে, অন্য একটা মেয়ের কষ্ট আপনি যদি না বোঝেন তাহলে কে বুঝবে বলুন। দেখো, আমি তোমাকে একটু আগেই বলেছি আর আবারও বলছি, এটা একটা ফ্যাক্টরি, আর এখানে যোগ্যতা সম্পন্ন এমপ্লয়ীদেরই নেওয়া হয়। আর কি বলছিলে যেন তুমি, একটা মেয়ে, তাই তো? তাহলে তুমি মেয়েদের মতো কোনো হোটেলে রান্না বান্নার কাজ খোঁজো না। হোটেলে না পেলে কোনো অনুষ্ঠান বাড়িতে যাও, সেখানে গিয়ে থালা বাসন মাজো, ঝাড়ু দাও, যা কাজ আছে করো, প্লিজ আমার মাথাটা আর নষ্ট করো না। এই বলে ম্যাডামটি সুনন্দাকে তার অফিস থেকে বের করে দেয়। আসলে সুনন্দা খবরের কাগজে কাজের লোক চাই বিজ্ঞাপন দেখেই ওই ফ্যাক্টরিতে গিয়েছিল, কিন্তু ওখানে মেয়ের নয় ছেলের দরকার ছিল। সুনন্দা মনমরা করে সেখান থেকে চলে আসে। সে বাড়িতে আসলে তার মন খারাপ দেখে মন্দাকিনী দেবী তাকে বলে, কি হলো বৌমা, খাবার কোথায়? আমাদের জন্য খাবার নিয়ে আসোনি, নাকি রাস্তায় আসতে আসতে একাই খেয়ে ফেলেছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার পেট ভরাই আছে। না মা, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি। আসলে আমি যেখানে কাজের জন্য গিয়েছিলাম কিন্তু ওখানে আমাকে কাজটি দেওয়া হয়নি। হ্যাঁ, তা দেবে কিভাবে? এরকম বাবু আনা দেখিয়ে গেলে কেউ কি আর তোমাকে কাজ দেবে? যারা কাজের খোঁজে যায় তাদের পোশাক আশাক আলাদা থাকে। আমার ছেলেটা দুদিন হতে চললো, শুকিয়ে আছে। এটা যদি তোর ছেলে হতো তাহলে তুই এরকম করতে পারতিস বলতো? মা, আপনি কি ভাবছেন, আমি ইচ্ছা করে কাজ করছি না, তাই তো? আর আপনাদের প্রতি আমার কোনো মায়া নেই। মায়া যদি থাকতো তাহলে তুই খালি হাতে ফিরে আসতিস না, ভিক্ষা করে হলেও কিছু খাবার নিয়ে বাড়ি ঢুকতিস। এখন আমার বয়স হয়েছে, হাঁটা চলা করতে পারি না, তাই বসে আছি। না হলে খাবার কিভাবে নিয়ে আসতে হয় আমি তোকে দেখিয়ে দিতাম। মন্দাকিনী দেবীর কথা শুনে সুনন্দার আরো মন ভেঙে যায়, কারণ তার আত্মসম্মান বোধ অনেকটাই ছিল। সে কাজের বিনিময়ে লোকের কাছ থেকে টাকা নিতে পছন্দ করত। তার শাশুড়ি মা তাকে ভিক্ষা করার কথা বললে সে আরো বেশি ভেঙে পড়ে। এভাবে সেদিনটা তারা আবারও জল খেয়ে খালি পেটেই কাটিয়ে দেয়। পরের দিন, না, আজকে আমাকে আর বসে থাকলে চলবে না, আজ আমাকে কিছু না কিছু খাবার জোগাড় করে নিয়ে আসতেই হবে, না হলে প্রতিদিন জল খেয়ে থাকলে হয়তো একদিন আমরা মারাই যাব। প্রয়োজন হলে আজকে লোকের কাছ থেকে ভিক্ষাও করব, কিন্তু কিছু না কিছু খাবার আমি নিয়েই আসব, বাড়ির সবার কষ্ট আর সহ্য হচ্ছে না। এভাবেই মনে করতে করতে সুনন্দা প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে কাজের সন্ধান না পেলেও একটি বিয়ে বাড়ির সন্ধান পায়। সে মনে মনে ভাবে, এই তো, এটা একটা বিয়ে বাড়ি, খাবারের কি সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে ওখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে। আমি বরং ওখানেই যাই আর গিয়ে কিছু খাবারের কথা বলি, ওখানে আজকে সবাই পেট ভরে খাবে, নিশ্চয়ই আমার উপর মায়া করে কিছু না কিছু খেতে দেবে। এসবই ভাবতে ভাবতে সে বিয়ে বাড়ির গেট থেকে প্যান্ডেলের ভিতরের দিকেই যাচ্ছিল। তখন, এই এই, তুমি ভিতরের দিকে কোথায় ঢুকে পড়ছো? বিরিয়ানির গন্ধ নাকে ঢুকতেই মাথা ঠিক রাখতে পারছো না নাকি? ইসছি, কি নোংরা ময়লা জামা কাপড় পড়ে আছে, সরে যাও সরে যাও, এখান থেকে সরে যাও বলছি। না সাহেব, আমি এখানে বিরিয়ানির জন্য আসিনি, আসলে আমি খুবই গরিব, কিছু খাবার খাওয়ার জন্য এসেছি। খাবার আর এখানে? খাবার খাবে হোটেলে যাও, এখানে আমরা তোমাকে খাবার কিভাবে দেব? এখানে তো বিয়ে বাড়ি চলছে আর সকলে ইনভিটেশন পেয়েই এসেছে, তোমার তো নিমন্ত্রণ নেই, তাই এখানে তোমার খাবারও হবে না, যাও যাও ভাগো। এরকম বলবেন না সাহেব, আমরা অনেক কষ্টে আছি, আমাদের উপরে দয়া করুন, খাবার এমনি এমনি না দিতে চান তাহলে আমাকে একটা কাজ দিন দয়া করে, আমি কাজ করার বিনিময়ে খাবার নেব। হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখন এখান থেকে যাও আর কয়েক ঘন্টা পর এসো, সকলের খাওয়া হয়ে গেলে বিরিয়ানির হাঁড়ি বালতি বোল গুলো ধুয়ে দেবে আর ওতে লেগে থাকা বিরিয়ানি নিয়ে যাবে। দেখো, এর থেকে বেশি কিছু করতে পারবো না, কারণ বিরিয়ানির দাম অনেক, বুঝেছো তো? ভদ্রলোকটির কথা শুনে এবং বিরিয়ানি পাওয়ার আশায় সুনন্দা রাজি হয়ে যায়। সে খালি পেট নিয়ে সকলের খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায়। সকলের খাওয়া শেষ হয়ে গেলে সুনন্দা লোকটির কথা অনুযায়ী বিয়েবাড়ির সমস্ত বড় বড় হাঁড়ি কড়াই ধুয়ে ফেলে এবং তাতে লেগে থাকা বিরিয়ানি প্যাকিং করে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে, আহ, কি দারুণ গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছে। হ্যাঁ গো বৌমা, তুমি বিরিয়ানি নিয়ে এসেছো নাকি? হ্যাঁ মা, বিরিয়ানি নিয়ে এসেছি, দেখুন না মা, ঈশ্বর এতদিন আমাদেরকে শুকিয়ে রেখেছিল আর আজকে খাবার চটালো, তাও আবার বিরিয়ানি। হুম,
বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ভিক্ষা করো, তাহলে এতদিন আমাদের এত কষ্ট হতো না। দেখলে তো আজকে তুমি ভিক্ষা করতে বেরোতেই বিরিয়ানি পেয়ে গেলে। কই দাও দাও, আমাকে আরেকটু দাও দেখি, অনেক দিন হয়ে গেল আমি বিরিয়ানি খাইনি। তুমি তো মনে হয় ওখান থেকে খেয়েই এসেছো। না, আমি যদি বলি আমি খাইনি তাহলে মা পেট ভরে না খেয়ে আমার জন্য বিরিয়ানি বাঁচিয়ে রাখবে, তার থেকে ভালো এটা দুজনেই পেট ভরে খাক। হ্যাঁ মা, আমি ওখান থেকে খেয়ে এসেছি, আপনারা পেট ভরে খান, আমি এগুলো আপনাদের জন্যই নিয়ে এসেছি। সুনন্দার কথা শুনে মন্দাকিনী দেবী পেট ভরে বিরিয়ানি খায়। সুনন্দা বিছানায় শুয়ে থাকা তার অসুস্থ স্বামীকেও পেট ভরে খাইয়ে দেয়, কিন্তু তাদের সমস্যার সেদিনই সমাপ্তি ঘটেনি। বাড়িতে বিরিয়ানি নিয়ে আসার পর থেকে মন্দাকিনী দেবী প্রায় প্রতিদিনই সুনন্দাকে ভিক্ষা করে বাড়িতে বিরিয়ানি নিয়ে আসার কথা বলতো। তার ফলে সুনন্দা বেশ চিন্তায় পড়েছিল। সে কোনো কোনো দিন তো বিয়ে বাড়ির কাজ করে বিরিয়ানি চিয়ে নিয়ে আসত, কিন্তু প্রতিদিন নিয়ে আসতে পারত না। একদিন সুনন্দা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন রাস্তার পাশে সে একটি বিরিয়ানির হোটেল দেখতে পায়। এই তো এখানে একটা বিরিয়ানির হোটেল আছে, আমি বরং এই হোটেলেই যাই, আর গিয়ে কোনো কাজের কথা বলি, কোনো কাজ দিলে আমার চিন্তা অনেকটাই কমে যাবে, আর হোটেলে বেঁচে থাকা বিরিয়ানিও বাড়িতে নিয়ে যেতে পারবো। এই ভেবে সুনন্দা হোটেল মালিক লাবণী দেবীর কাছে যায়। ম্যাডাম, আমাকে একটা কাজ দেওয়া যাবে? মানে আমি ধোয়া মোছা সমস্ত কিছুই পারি, তার বিনিময়ে আমাকে অল্প কিছু টাকা দিলেও হবে। বাহ, একটা মুরগি পেয়েছি, এতদিন তো আমি এরকমই কাউকে খুঁজছিলাম যাকে কম টাকা দিয়ে কিংবা ফ্রিতে কাজ করানো যাবে। না না, আমাদের হোটেলে তেমন কোনো লোক লাগবে না, তবে তুমি যদি ভালো বিরিয়ানি তৈরি করতে পারতে তাহলে হয়তো তোমাকে কোনো কাজ দিতে পারতাম। আমরা গরিব ম্যাডাম, বছরে এক আধবার বাড়িতে বিরিয়ানি খেতে পাই, এখন আমরা বিরিয়ানি বানাতে কিভাবে শিখব? তবে চেষ্টা করলে হয়তো। না না, আমি 100 টাকা কেজি চাল আর 300 টাকা কেজি মাংস কিনে লস করে তোমাকে বিরিয়ানি শেখাতে পারবো না। তবে একটা কাজ করলেও তুমি করতে পারো, তুমি এখানে থেকে হোটেলের কাজ শিখতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব না, তবে বেঁচে থাকা এক আধ প্লেট বিরিয়ানি দিতে পারবো। লাবণীর কথা শুনে সুনন্দা একটু হলেও খুশি হয়, কারণ তার কাছে এটা ছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না। কিছু না খাওয়ার থেকে একটু কিছু খাওয়াকেই সে তখন প্রয়োজনীয় বলে মনে করেছিল। তারপর থেকে সুনন্দা প্রতিদিন হোটেলে এসে হোটেলের সমস্ত কাজ করত, এবং কাজ শেষ করার পর বেঁচে থাকা বিরিয়ানি লাবণী দেবী তাকে দিয়ে দিত। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে সুনন্দা বিরিয়ানি তৈরি করা শিখে নিয়েছিল। তাই একদিন সে ম্যাডামকে বলে, ম্যাডাম, আমি বিরিয়ানি তৈরি করে শিখে নিয়েছি, আর আজকে হোটেলের বিরিয়ানি আমিই বানিয়েছিলাম, এবার থেকে আমার বেতনটা শুরু করে দিন না ম্যাডাম। তুমি বানিয়েছো তাতে কি হয়েছে? তুমি তো এখান থেকেই শিখেছো, এই জন্যই বলে গরিবদের খেতে দিলে শুতে চায়। একদিন বিরিয়ানি তৈরি করতে না করতেই বেতন চাইতে শুরু করে দিয়েছে। ম্যাডাম, আপনি তো বলেছিলেন যেদিন আমি নিজে ভালো বিরিয়ানি করতে পারবো আপনি আমাকে সেদিন থেকে বেতন দেওয়া শুরু করবেন। না, আমি কোনো টাকা দিতে পারবো না, ভিখারি হয়েও প্রতিদিন বিরিয়ানি খেতে পাও এটা কি কম নাকি? আবার টাকার দরকার? এই, তোমাকে কাল থেকে এখানে আর কাজে আসতে হবে না, এবারে দেখি তোমার কত তেল হয়েছে, আমার খাবে আর আমাকে চোখ রাঙাবে। এই বলে অপমান করে সেদিন লাবণী দেবী তাকে হোটেল থেকে তাড়িয়ে দেয়। সুনন্দা আবারও তার আগের অবস্থায় ফিরে আসে। এদিকে বাড়িতে বিরিয়ানি না নিয়ে আসায় তার শাশুড়ি মা অর্থাৎ মন্দাকিনী দেবী প্রতিদিনই তাকে ছোট বড় কথা বলতো। এমনই একদিন সুনন্দা আর সহ্য করতে পারে না এবং সে আত্মহত্যার পথকে বেছে নেয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর সে একটি গাড়ির সামনে ঝাঁপ দেয়। তখন গাড়ি চালকটি অনেক জোরে ব্রেক কষে এবং তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পথ থেকে বাঁচিয়ে নেয়। আরে তুমি পাগল নাকি? তোমার কি নিজের প্রতি একটুও ভালোবাসা নেই? ঠিক সময় আমি ব্রেক না করলে তুমি হয়তো এতক্ষণে বেঁচেই থাকতে না। কি হবে এই পৃথিবীতে বেঁচে যেখানে গরিব বলে নিজের অধিকারও চাওয়া যাবে না? আমি বাঁচতে চাই না, আমাকে যেতে দাও, আমি মরতে চাই। উল্টো পাল্টা কথা বলো না, অধিকার কেউ কাউকে দেয় না, সেটাকে কেড়ে নিতে হয়। তুমি কেঁদো না প্লিজ, আর কি হয়েছে আমায় খুলে বলো। সুনন্দা তাকে তার জীবনের সমস্ত ঘটনা বলে। ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তুমি আজ আমার গাড়ির সামনে পড়লে আর তাই তোমার ভাগ্য খুলে গেল, বুঝেছো? মানে আপনি কি বলতে চাইছেন?
আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তোমার যেমন কাজের দরকার, আমার তেমন কাজের লোকেরও দরকার। আসলে আমিও একটা হোটেলের মালিক, আর আমি বিরিয়ানি বানানোর একটা লোক খুঁজছিলাম। এখন তুমি যদি ভালো বিরিয়ানি তৈরি করতে পারো তাহলে ভেবে নাও তোমার কাজ পাকা। আর হ্যাঁ, আমি ফ্রিতে কোনো কাজ করাবো না, তার বিনিময়ে আমি তোমাকে ভালো স্যালারিও দেব। এটা শোনার পর সুনন্দার খুশির কোনো ঠিকানা ছিল না। পরের দিন থেকে সে দীপঙ্করের হোটেলে বিরিয়ানি বানাতে যায় এবং সে খুব ভালো সুস্বাদু বিরিয়ানি রান্না করে। দীপঙ্কর এটি দেখে তাকে ভালো টাকা মাইনে দেয়। এর ফলে সুনন্দার পরিবার সচ্ছলভাবে চলতে থাকে। এভাবেই সুনন্দা তার নতুন জীবনের সূচনা করে।